আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু। আমি কারি মাওলানা মোহাম্মদ বিলাল হোসেন। আমার অনেক ভাই এবং বন্ধু আমাকে রিকোয়েস্ট করতেছে আমি কিছু কোরআন শিখাই মানুষকে ইউটিউবের মাধ্যমে। আমি কিছু মানুষকে শিখাইতেছি প্র্যাকটিক্যালি এবং তারা রিকোয়েস্ট করতেছে তাদের মতো অনেক মানুষ শিখতে চায়, তারা যেন শিখতে পারে। আমি প্রবাসী এবং আমি অনেক প্রবাসীকে দেখছি তারা কোরআন শেখার জন্য আপ্রাণ চেষ্টা করে, কিছুটা শিখতে পারে কিছুটা পারে না। আমার যতটুকু সম্ভব আমি কিছু কিছু মানুষকে শেখানোর চেষ্টা করতেছি এবং আমি এই ইউটিউবের মাধ্যমে আমি চাইতেছি আপনাদের কাছে এমন সহি শুদ্ধভাবে ভেঙ্গে ভেঙ্গে এমনভাবে বুঝিয়ে দিব যাতে আপনারা অল্পতে খুবই সহজভাবে কোরআনের তাজবিদ সহ কোরআন উচ্চারণ এবং রিডিং ভালোভাবে করতে পারেন। তাই আমি নিয়ত করতেছি ক্লাস টু ক্লাস, ক্লাস বাই ক্লাস আমি প্রতিদিন ভিডিও দিব এবং কোরআন শরীফ আলিফ থেকে শুরু করে একেবারে যারা কিছুই জানে না, যারা কোরআন পড়তে জানে না, আরবি হরফ জানে না, তারা যে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারে, কীভাবে উচ্চারণ করতে হয়, কোন কোন জায়গায় টান আছে, কোন কোন জায়গায় ঘূর্ণা আছে, সব বুঝে বুঝে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। তাই আমি সকল ভিউয়ার্সকে অনুরোধ করব, আমি যে ভিডিওগুলো কোরআন শেখানোর জন্য দিব প্রতিনিয়ত সিরিয়াল অনুযায়ী সকলের শোনার চেষ্টা করবেন, কারণ আমি নুরানি পদ্ধতিতে ট্রেনিং প্রাপ্ত। আমি ওই ট্রেনিং অনুযায়ী বয়স্ক, কিছুই জানে না, প্রবাসী সকল মানুষকে কোরআন শেখানোর চেষ্টা করব। এবং আমি চাইব 5 বছরের বাচ্চা থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত যে আমার কথা এবং আমার উচ্চারণ আয়ত্ত করতে পারে এমনভাবে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। এবং আমার একটাই নিয়ত, এর উসিলা করে আল্লাহ যা আমাকে মাফ করেন, কারণ আমি সেখানে নিয়ত করতেছি শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। তাই এই নাদিয়া কোরআন, নাদিয়া কায়দা থেকে শুরু করে নুরানি পদ্ধতিতে কোরআন শরীফ মত গুণাসহ শিখাইব। তাই সবাই আমার ভিডিওকে ভালোভাবে পুরোপুরি দেখবেন।